আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। এই পৃথিবীতে সমস্যার অন্ত নেই, আমরা সকলেই অসংখ্য সমস্যায় জর্জরিত। একটা মাহফিলে সব সমস্যার সমাধান কল্পে কথা বলার কোনো সুযোগ পাওয়া যাবে না, এটি স্বাভাবিক। আমরা একটি মৌলিক বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সে বিষয়টি হচ্ছে এই, আজ সারা পৃথিবীর মুসলমানেরা ধর্মীয় ফেতনায় এমনভাবে জর্জরিত, এমনভাবে ডুবে আছে, সাধারণ মানুষজন প্রায় বলতে শোনা যায় যে আমরা কাকে মানব। এক হুজুরের আলোচনার সাথে অন্য হুজুরের আলোচনার মিল নেই, এক বক্তার আলোচনার সাথে অন্যের আলোচনার মিল নেই। কথাটা সহজভাবে আরো সাবলীলভাবে ওনারা এইভাবে বলেন যে হুজুরদের মধ্যেই কোনো মিল নেই, আমরা কাকে মানব। এরকম একটি কথা আপনাদের এই ছোট শাল ঘরে নাই, আছে? তো জবাবই দেন এখন, ছোট শাল ঘরে সমস্যাটা আছে। এটার একটা সহজ জবাব হলো যত দোষ নন্দ ঘোষ, মানে কোন সমস্যা হলেই হুজুরদের ঘাড়ে চাপানো এটা একটা সহজ, যেহেতু হুজুরদের বিরুদ্ধে বললে ওদের পক্ষে কথা বলার কেউ থাকে না। এই জন্য এটা সহজ সমাধান হলো যে হুজুরদের ঘাড়ে এটা দিয়ে দিতে পারলে আর তেমন ঝামেলা নাই বলে সাধারণ জনগণের একটা ধারণা। দ্বিতীয়ত, এর সমাধানের জন্য আমারও যে কিছু দায়িত্ব আছে, সব দায়িত্ব যে হুজুরদের নয়, এই দায়িত্বের কথা আমরা বেমালুম ভুলেই গিয়েছি। আমরা মনে করি আমার আপনার কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব হলো আলেমদের। এই ধারণাটা কি সঠিক? কবর কি আলেম যাবেন না আমার কবরে আমাকে যাওয়া লাগবে? আপনাকে জবাব কি এভাবে দিতে হবে? কারো কবর কি কেউ যাবে না নিজের কবরে নিজেই যাওয়া লাগবে? জবাব তো নিজেকেই দেওয়া লাগবে। সুতরাং আলেমদের ঘাড়ে চাপিয়ে নিজে পরিত্রাণ পাওয়ার কোন সুযোগ নেই। সম্মানিত দীনী ভাইরা, কেয়ামত যত ঘনিয়ে আসবে তত মানুষের মাঝে এই জাতীয় ফেতনা ফাসাদ দিন দিন কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? অবস্থাটা এমন হবে একটা সময়, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي كما اتى على بني اسرائيل حزبا النعل بالنعل। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা সময় এমন হবে যে বনি ইসরাইলদের যত বিপর্যয় ঘটেছিল, তাদের মাঝে যত ঘটনা ঘটেছিল, আমার উম্মতের মাঝেও হুবহু একই ফেতনা সংঘটিত হবে। হাত্তা কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, এমনকি বনি ইসরাইলদের মাঝে এমন সন্তানও পাওয়া গিয়েছিল যে তার আপন মায়ের সাথে জেনা করেছে। লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন আমার উম্মতের মাঝেও এই জাতীয় ঘটনা ঘটবে। নাউজুবিল্লাহ বললেন, রাসূল বলেছেন আমার উম্মতের মাঝেও এরকম লোক পাওয়া যাবে যে তার আপন মাকে ব্যবহার করবে। আজ থেকে 1500 বছর আগে যে রাসূল বলে গেলেন এটা এখনো সংঘটিত হয় নাই। আপনারা কি আমার সাথে আছেন? এই জাতীয় ঘটনা কি পৃথিবীতে এখন ঘটছে? যারা নেট জগতের সাথে জড়িত, জবাব দেওয়া তো আপনাদের জন্য সহজ। এই জাতীয় ঘটনা কি বর্তমান পৃথিবীতে ঘটছে? এর হাদিস ওই রাসূল বলে গিয়েছিলেন
যে রাসূল গোটা জিন্দেগীতে একটা অসত্য কথা বলেছে সুবহানাল্লাহ মক্কার কাফের এবং মুশরিকেরা আল্লাহর নবীকে পাগল বলেছিল কবি বলেছিল গণক বলেছিল জাদুকর বলেছিল সাব্য ভাষায় গালি দিয়েছিল কিন্তু ঈমানের জাত শত্রুরও এই কথা বলার সাহস পায় নাই যে আব্দুল্লাহর ইতিম ছিলে নবী মুহাম্মদ জীবনে একটা অসত্য কথা বলেছে আল্লাহু আকবার গোটা জিন্দেগীতে যিনি একটা অসত্য কথা বলেন নাই ওই রাসূল বলেছেন উম্মতের মাঝে কিয়ামতের আগে এমন সন্তান পাওয়া যাবে যে আপন মায়ের সাথে জানা করে নাউজুবিল্লাহ বললেন এই হাদিসের শেষ প্রান্তে আল্লাহর নবী বলেন وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى سِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً رسول বলেছেন আমার উম্মতেরা শুনো বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى سِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাত আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে কত দল আর আস্তে বলেন কত দল জোরে বলেন বনি ইসরাইল থেকে দুইটা কম কয়টা বেশি জোরে বলেন কয়টা বেশি কুল্লুহুম ফিন্নার আল্লাহর নবী যে বললেন আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে এটা বিধর্মীদের বিভাজন নয় হিন্দুদের বিভাজনের কথা বলেন নাই খ্রিস্টান নয় ইহুদি নয় নাসারা নয় শুধুমাত্র মুসলমান নামধারী যারা নবীর উম্মত নামধারী যারা মুসলমান হিসেবে পরিচিত যারা রাসূল বলেছেন তারা 73 দলে বিভক্ত হবে কত দল জোরে বলেন কত দল এবার রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার কুল্লুহুম ফিন্নার কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী সবাই জাহান্নামী সবাই জাহান্নামী নাউজুবিল্লাহ বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতি শুধুমাত্র একটা দল জান্নাতি রাসূলের এই হাদিস কি বিশ্বাস হয়েছে কত পার্সেন্ট বিশ্বাস হয়েছে কত আনা হ্যাঁ 16 আনা কাদের বিশ্বাস হয়েছে একটু হাত তুলুন তো দেখি বিশ্বাস হয়েছে বিশ্বাস হয়েছে কোনো সন্দেহ নাই এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন আপনি কি যে একদলকে রাসূল বলেছেন জান্নাতি সেই দলের অন্তর্ভুক্ত হতে চান না যে 72 দল জাহান্নামী সেই দলগুলোর অন্তর্ভুক্ত হতে চান জান্নাতের দলের অন্তর্ভুক্ত হতে চান সবাই রাজি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ রাসূল আপনি যে বলেছেন একদল মাত্র জান্নাতি তারা কারা কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী সেই দলের পরিচয় হলো আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের তরিকার সাথে যেই দলের মিল হবে ওরাই হবে জান্নাতি যাদের মিল হবে না দাপট যত বেশি হোক না কেন ক্ষমতা যত বেশি হোক না কেন টাকার গরম জনসংখ্যার গরম যত বেশি হোক না কেন ওরা জাহান্নামী ওরা জাহান্নামী ওরা জাহান্নামী শুধুমাত্র ওই দল জান্নাতি যাদের তরিকার সাথে যাদের আমল আখলাকের সাথে আমি নবী এবং সাহাবায়ে কেরামের মিল হবে বুঝতে পারছি কথা সুতরাং আমার এবং আপনার সকল কাজ করব শরীয়তের সাথে সম্পৃক্ত সকল কাজ করব রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহর সাথে মিলিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে কি আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন হিসাব করলে দেখা যাবে 73 জনের ভিতরে 72 জনই জাহান্নামের পথে আছে কয়জন 73 জনের ভিতরে কয়জন প্রতি 73 জনের ভিতরে যে 72 জন জাহান্নামের পথে আছে
হয়তো তাদের মাঝে আপনার চাচাতো ভাইও আছে আর আসতে বলেন মাইর আসতে পারে হয়তো আপনার জেঠাতো ভাইও আছে হয়তো আপনার ঘরের কেউ আছে হয়তো আপনার দলের কেউ সে 72 দলের ভিতরে ঢুকে আছে বহু আগেই হয়তো আমি আপনি নিজেও সেই দলের ভিতরে ঢুকে আছি ঠিক নয় কি আল্লাহ মাফ করুক যদি সেই দলের ভিতরে ঢুকে থেকে থাকি ওই দলেই থাকব না যে কোনো মূল্যে এক দলে ঢুকব এক দলে ঢুকবেন এই এক দলে ঢুকতে গিয়ে 72 দল বাদ দিতে গিয়ে যদি দল ছাড়া লাগে পীর ছাড়া লাগে হুজুর ছাড়া লাগে সব ছাড়বো এমন কি যদি জীবন দেওয়া লাগে জীবন দেব তবু জাহান্নামী 72 দলের ভিতরে থাকব না রাজি আছি জীবন দেব ঈমান দেব না রাজি আছি কারা কারা রাজি দুহাত তোলা দেখায় نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وبريو جبوكرا وديني بايرا আপনাদের কারোর সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই আপনাদের কারোর সাথে আল্লাহর কসম করে বলি এই মনে এক বিন্দু হিংসা বিদ্বেষ নাই যতটুকু আছে মহব্বত যতটুকু আছে মায়া আমার ভাইয়েরা একজন মানুষ যখন তার আপনজনকে পানিতে পড়ে যেতে দেখে তার সাথে যদি তার মামলাও থাকে যার সাথে তার মামলা যে তাকে জেলে ঢুকালো এই লোকের কোন ছেলে যদি আগুনে পড়ে যায় সে কিন্তু মামলার কথা মনে রাখবে না ঠিক না কি তখন তাকে আগুন থেকে বাঁচাবার জন্য পানি থেকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাবার জন্য সে পানিতে নেমে যাবে তখন মনে হবে না এই ছেলের বাবার সাথে আমার মামলা ও মিথ্যা মামলা দিয়ে আমাকে 10 বছর জেলে রেখেছিল এই কথা কিন্তু মনে থাকবে না জীবনের রিস্ক নিয়ে সে তাকে বাঁচাবার জন্য উদ্ধার করার জন্য চেষ্টা করে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম জীবনে রিস্ক নিয়ে শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে হকের পথে জন্য ডাকে হক্কানি উলামায়ে কেরাম দেখছে এই দেশের লাখ লাখ মুসলমান নামধারী মিছিল সহকারে জাহান্নামের পথে চলে যাচ্ছে উদ্ধার করার জন্য শুধু এই কথাগুলো বলা আল্লাহ তুমি আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে তুমি হেফাজত করো বলি আমিন আরো জোরে শুনে বলি আমিন এই জাহান্নাম তো এমন এক মারাত্মক জায়গা এই জাহান্নাম এমন এক মারাত্মক জায়গা দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে শুধুমাত্র চামড়া জ্বলে কিন্তু জাহান্নামের আগুন শুধু চামড়া জ্বালাবে না কলিজা পর্যন্ত জ্বালায় দিবে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন মানুষের কলিজা পর্যন্ত জ্বালায় দেয় দুনিয়ার আগুনে কেউ জ্বললে পরে আংরা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াজুকুল আযাব জাহান্নামী মানুষেরা জাহান্নামে পড়ে গেলে এক জাররা পরিমাণ সময়ে মুহূর্তের মধ্যে চামড়াটা জ্বলে যাবে আবার নতুন করে চামড়া গজাবে আবার চামড়া জ্বলে যাবে আবার নতুন করে চামড়া গজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কেন আমি নতুন নতুন চামড়া বারবার গজাই তা কি জানো সেটা হলো নতুন চামড়ায় আগুনের মজাটা বেশি পাওয়া যাবে এই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না দুনিয়ার সামান্য আগুনে সহ্য হয় না দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না আল্লাহর কসম জাহান্নামের আগুনে জ্বলার কোনো যোগ্যতা নাই জ্বলতেই পারবো না যেই কোন মূল্যে জান্নাতে যাওয়াই লাগবে ঢাকা যাওয়া যেমন জরুরি জান্নাতে যাওয়া কেমন জরুরি দেবিদ্বার যাওয়া যেমন জরুরি জান্নাতে যাওয়া কিরকম জরুরি কথা বলে না কেন এখানে অনেক আল্লাহর বান্দা আছেন জীবনও ঢাকা জান্নাই আছেন না নাই
কোন সমস্যা হইছে? জীবনে ঢাকা যান নাই আর যাওয়া লাগবে না, এরপরও কিন্তু সংসার ভালোই চলছে। ঢাকা যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া মন নয়। ঢাকা না গেলেও চলবে, দেবিদ্বার না গেলেও চলবে, কিন্তু আমাকে জান্নাতে যাওয়াই লাগবে, আমাকে জান্নাতে যাওয়াই লাগবে, আমাকে জান্নাতে যাওয়াই লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। এবার আপনাদের হাজারো যুবকের কাছে প্রশ্ন, জান্নাতে যাবে কারা? উম্মতেরা। কারা? মনোযোগ নেই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, রাসূল বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে রাসূলের উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আস্তে বলেন, কি হওয়া লাগবে? আর জাহান্নামে যারা তারা, তাদেরকে রাসূল বলেছেন ইল্লা মান আবা, যারা আবা তারা জাহান্নামে যাবে না। তাহলে জাহান্নামে যাবে না কারা? আবা বলেন, আবার বলেন, আবার বলেন। আর জান্নাতে যাবে কারা? উম্মত। তাহলে আমাদেরকে আবা হতে হবে না উম্মত হওয়া লাগবে? আবা হতে হবে না উম্মত হতে হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ নবী, যে আবা হলে জাহান্নামে যাওয়া লাগবে তারা কারা? কালা মান আতানি দাখালাল জান্নাত, যারা আমি নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহু বুখারী, যারা আমার নবীর তরিকাকে অমান্য করবে তারাই হলো আবা। তারাই কি? আরো জোরে বলেন, তারা কি? এবার আমরা তিনটা শব্দ মুখস্থ করি, বলুন জান্নাত, আরো জোরে বলেন জান্নাত, উম্মত, সুন্নাত, কয়টা শব্দ মুখস্থ করালাম? বলেন জান্নাত, উম্মত, সুন্নাত। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নবীর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নাত মানা লাগবে। যে ব্যক্তি নবীর সুন্নাত মানবে, সে নবীর উম্মত দলের অন্তর্ভুক্ত হতে পারবে। নবীর উম্মত হতে পারলে সে জান্নাতে যাবে। ঠিক আছে কথা? যে ব্যক্তি নবীর সুন্নাত মানবে না, সে নবীর উম্মত হতে পারবে না। যে নবীর উম্মত হতে পারবে না, আপনি সে জান্নাত ভাগে পাবে না। এবার বলুন তো, আমাদেরকে জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নাত মানা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, সুন্নাত শব্দের বিপরীত হলো বেদাত। সুন্নাত শব্দের বিপরীত কি? আরো আস্তে বলেন, বিপরীত কি? সুন্নাত প্রসঙ্গে আল্লাহর রাসূল বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি। অন্য হাদিসে রাসূল বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসালাম। জিহাদের ময়দানে বাতিলদের সাথে মোকাবেলা করে, সশস্ত্র যুদ্ধ করে, জীবন দিলে পরে যেভাবে শহীদি মর্যাদা পাওয়া যায়, রাসূল বলেছেন আমি নবীর একটা সুন্নতকে জাকরায় ধরবে, উম্মতের বিপর্যয়ের সময় দুটা দেশ বেদাতে ভরা, দুটা জগৎ বেদাতে ভরা, সুন্নতটা ডুবে গেল, সুন্নতটা মরে গেল, সুন্নতটা মানুষ চিনে না, এই সুন্নতকে যে জীবিত করবে, এই সুন্নতকে যে আঁকড়ায় ধরবে। রাসূল বলেছেন জিহাদের ময়দানে শহীদ হলে পরে যে মর্যাদা, নবীর একটা সুন্নতকে আঁকড়ায় ধরলে ঠিক শহীদি মর্যাদা। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, সুন্নতের বিপরীত হলো বেদাত। সুন্নতের বিপরীত কি? আরো জোরে বলেন। আমাদের দেশে যারা বেদাত করে, তারা মুখস্থ একটা দলিল দেয়, অসুবিধা কি বলেন? আরো আস্তে বলেন, দলিল কি? অসুবিধা কি? আমার ভাইয়েরা, আপনি যদি নবীকে এত মহাব্বত করেন, আমি বলবো নবীর সুন্নাত মানতে অসুবিধা কি? অসুবিধা বেদাতের ক্ষেত্রে ব্যবহার না করে সুন্নতের ক্ষেত্রে ব্যবহার করে। আপনি যদি বলেন এটা আমি করলাম, অসুবিধা কি? আমি বলবো নবীর সুন্নাত মানতে আপনার অসুবিধা কি? অসুবিধা কি? এটা কি কোনো দলিল?
কথা বলেন, এটা কি কোনো দলিল? ভালো করে শুনো আল্লাহর বান্দারা, ভালো হলেই ভালো নয়, যদি তাতে নবীর সাপোর্ট না থাকে, যাতে নবীর সাপোর্ট আছে এটা আপনার কাছে যদি ভালো নাও হয় এটাই জান্নাতের পথ, এটাই সুন্নাত, এটাই উম্মত, এটাই জান্নাত। সিজদা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? আল্লাহর নবী জবাবে বলেছিলেন, বান্দা যখন আল্লাহর কুদরতি আল্লাহর পায়ে সিজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো হায়েল থাকে না। আরো জোরে বলেন, মানুষের দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল, সবচেয়ে দামি অঙ্গ কপাল। এই কপাল আল্লাহ ছাড়া, এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম, ঠিক নাই কি? অথচ মুসলমান নামধারী অনেক আল্লাহর বান্দা মাজারে সিজদা দেয়, সেটা বাংলাদেশে নাই, সব দেশে আছে, কথা বলে না কাছে আমার ভাইয়েরা, কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দি মাজারে সিজদা দেয়, আবার এরা নামাজও পড়ে মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, অথচ এই কপাল এবং নাক আল্লাহ ছাড়া কারোর সামনে নত করা যাবে না, হারাম, হারাম এবং হারাম। এটার নাম শিরিক, যে গুণ আল্লাহর জন্য সাব্যস্ত এটা অন্যের জন্য সাব্যস্ত করার নাম শিরিক, এটার নাম কি? এই জাতীয় শিরিক কয়টা করলে ইমান যায়? কয়টা করলে ইমান যায়? দশ পৃষ্ঠার একটা অঙ্কের ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? কথা বলেন, দশ পৃষ্ঠার একটা অঙ্ক। আমরা যখন ছাত্র ছিলাম মানুষের হাতে টাকা পয়সা কম ছিল, তখন অঙ্কের সাইজও ছোট ছিল, এখন টাকা পয়সা অনেক মানুষের হাতে, অঙ্কের সাইজও এখন, কথা বুঝেন নি আমার ভাইয়েরা? আগে দশ, আগে পাঁচ হাজার টাকা দিলেই চলতো হাতি, এখন পঞ্চাশ হাজার টাকা দিলেও হয় না, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দশ পৃষ্ঠার একটা অঙ্কের নয় পৃষ্ঠা আপনি সঠিক লিখলেন, শেষ পৃষ্ঠায় দশ লাইন, নয় লাইন আপনি সঠিক লিখলেন, শেষ লাইনের শেষ জায়গা গিয়ে প্লাসের জায়গা মাইনাস, দশ মার্কের অঙ্কে কত পাওয়া যাবে? শুধু জিরো না, ডাবল জিরো, দুই এক কি দিবেন? কেন দিবেন? পুরো অঙ্কে। আসলে আমরা ইমান কাকে বলে তাও জানি না, কি কারণে ইমান ভঙ্গ হয় তাও জানি না, ঠিক না কি? ওই ছোটবেলা যে যখন খতনা করাইছিল তখন যে একবার কালেমা পড়েছি, আর এ পর্যন্ত কালেমা পড়িনি, এরকম মুসলমানও তো আছে, এই জন্য ইমান কাকে বলে সেটাও চিনি না। তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি ইতিমাদান আলাইহি, আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এজমালি ভাবে সবগুলোকে বিশ্বাস করার নাম ইমান। আমি মানি আর আমি জানি আর না জানি, আমি আমল করি আর না করি, বিশ্বাস কম করা যাবে না, সবগুলোকে এজমালি ভাবে বিশ্বাস করার নাম। আরো জোরে বলেন, এবার ইমানের বিপরীত শব্দের নাম হলো কুফর। আপনাকে যদি কেউ কাফের বলে ডাক দেয় খুশি হবেন না বেজার হবেন? খুশি হওয়ার মতো লোক তো আছে, খুশি হবেন না বেজার হবেন? এবার জানা দরকার কুফুর কাকে বলে। শরীয়তের অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত যে কোন একটা বিষয়কে অস্বীকার করলেই বেঈমান, কয়টা? এবার আপনাদের কাছে আবারও প্রশ্ন, ঈমান আনার জন্য কি দুই একটা বিশ্বাস করা জরুরি ছিল না? সবগুলো। কাফের হওয়ার জন্য সব অস্বীকার করা জরুরি না, একটা অস্বীকার করলেই কাফের? হ্যাঁ, তাহলে হিসাবটা অনেক জটিল, ঠিক না কি? আপনি একটা অস্বীকার করবেন সাথে সাথেই বান্দার জন্য যে গুণগুলো খাস এগুলো যদি আল্লাহর জন্য সাব্যস্ত করেন, আল্লাহর জন্য যে গুণগুলো খাস এগুলো যদি মাখলুকের জন্য সাব্যস্ত করেন, এর নাম হলো শিরিক, এর নাম হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম,
ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম শিরকি সবচেয়ে বড় জুলুম হলো শিরকি আওয়াজ দিয়ে বলেন এখন জুলুম কাকে বলে জুলুমের বিপরীত শব্দ হলো ইনসাফ এখন অবশ্য জুলুম সমাজে নাই আর আস্তে কোন আছে না নাই সমাজে নাই রাষ্ট্রে নাই অন্যান্য দেশে নাই সর্বত্র শুধু জুলুম আর জুলুম জুলুমের বিপরীত হলো ইনসাফ এখন জানা দরকার ইনসাফ কাকে বলে জুলুম কাকে বলে ইনসাফ হলো ওয়াজউ শাইয়ি ফি মুহাল্লিহি যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় এর নাম ইনসাফ আর জুলুম হলো ওয়াজউ শাইয়ি ফি গায়রি মুহাল্লিহি যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় অন্য জায়গায় রাখা হয় তার নাম হলো জুলুম তার নাম কি টুপি রাখার জায়গা কোথায় টুপি যদি মাথায় না রেখে পকেটে ঢোকান হাঁটুর উপরে রাখেন এর নাম কথা কয় না কেন এর নাম চশমা রাখার জায়গা কোথায় কথা কয় না কেন চশমা রাখার জায়গা কোথায় কেউ যদি চোখে চশমা দেয় এর নাম ইনসাফ এর নাম ইনসাফ কেউ যদি চশমা কপালে উঠায় এটার নাম কি তাহলে বুঝতে হবে তার চোখে সমস্যা নয় সমস্যা হলো মাথায় এই জাতীয় সমস্যাওয়ালা মানুষ বাংলাদেশে নাই এই জাতীয় সমস্যাওয়ালা মানুষ বাংলাদেশে নাই শুধুমাত্র ইসলাম এবং আলামদেরকে খোসানো ছাড়া এদের আর কোনো কাজই নাই কথা বলা ঠিক নয় কি এরা সুযোগ পাচ্ছে শুধু আমাদের ওলামায়ে কেরামের দলাদলির কারণে আমরা হাজারো দলে বিভক্ত হওয়ার কারণে এদের সুলেমান কেরামের দেশ হক্কানি পীর বাসারকের দেশ এদের শাহজালালের দেশ শাহপরানের দেশ যে দেশে লাখো যুবক কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে নামে আমরা যদি এক হতে পারতাম এরা সাহস করে কথা বলার সাহস পেত না সম্মানিত যুবক বন্ধুরা কোরআনের রাজ কায়েম করার জন্য কি যদি রক্তের প্রয়োজন হয় আমরা কি রক্ত দিতে পারব কারা কারা পারব দুহাত তোলা দেখায় বিশ্বের ওরা একটু পরে হোক হ্যাঁ সভাপতি সাহেব আপনি করেন বিশ্বের এর একটু পরে হোক আগে আমরা হোক উনি আমার রাজি হয়েছে আমার সাথে বিশ্বের এর একটু আমরা সাইয়েরা হোক তবে এর একটু কি হোক আগে আমরা হোক আমার ভাইয়েরা এদেশের সাধারণ মানুষের তেমন সমস্যা নাই দোষ নাই আমরা এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে যেভাবে লেগে গিয়েছি আমার আশঙ্কা হয় অদূর ভবিষ্যতে তাফসীর মাহফিল স্টেজগুলো হয়তো আমাদের কারণে বন্ধ হয়ে যাবে শুধু দলাদলি আর শুধু দলাদলি আমার নিজের দায়িত্ব ছিল আল্লাহর কালাম রাসূলের সুন্নাতকে ঘরে ঘরে নিজের টাকা খরচ করে ঘরে ঘরে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো আমার সেই দায়িত্বটা পালনে সহযোগিতা করছে মাহফিল কমিটি তারা স্টেজ সাজালো প্যান্ডেল সাজালো পোস্টার করলো মাইকিং করলো আমার জন্য তো সুন্দর ব্যবস্থা করলো আমি এখানে এসে সে দাওয়াতের ময়দানটাকে বিভ্রান্ত করছি জনগণকে হক কথাগুলো আমরা এখানে বলছি না বরং বিভ্রান্তি ছড়াচ্ছি ঠিক নয় কি তাহলে ইনসাফ হলো ওয়াজউ শাইয়ি ফি মুহাল্লিহি যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় নাম ইনসাফ যে যে জায়গা রাখার কথা ওই জায়গা না রেখে যদি ভিন্ন জায়গা রাখা হয় এর নাম হলো জুলুম আর শুধু জুলুম নয় এটা সবচেয়ে বড় জুলুম এটার নাম শিরিক এটার নাম কি এই জাতীয় শিরিক করলে ঈমান মজবুত হয় কথা কয় না ঈমান থাকলে না যাইবে হ্যাঁ ঠিক আছে কথা সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিককে কোন মানুষ কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে সন্তান চায় এর নাম হলো ইনসাফ এর নাম হলো ইনসাফ এর নাম হলো ঈমান কেউ যদি মাজারে গিয়ে সন্তান চায় এটা শুধু জুলুম নয় এটা সবচেয়ে বড় জুলুম এটার নাম হলো শিরক আমাদের দেশের অসংখ্য মুসলমান সিলেট যায় কি যায় না সন্তানের জন্য যায় যা কি যায় না
হযরত শাহজালাল সন্তান দেওয়ার মালিক আশ্চর্য মানুষ বিবেকহীন মানুষ কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি থাকতো তাহলে এই কাজকে করতে পারতো যার কাছে সন্তানের জন্য যায় উনি জীবনে বিয়েই করে উনি জীবনে যিনি বিয়েই করলো না হে কি দিবে কথা কয় না কেন আমার ভাইয়ারা সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর কাছে যদি সন্তান চাওয়া হয় ইননামিমান ইননাম ইনসাফ আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর কাছে সন্তান চাওয়া হয় এটা শুধু জুলুম নয় এটা সবচেয়ে বড় জুলুম ইন্না শিরকা লা জুলমুন আযীম এটা সবচেয়ে বড় জুলুম এই জাতীয় জুলুম একটা করলে ঈমান থাকে না যায় এবার কি বুঝে আসছে আমাদের দেশে বহু নামাজিও যে বেঈমান আছে কথা কয় না কেন বহু নামাজিও কি আছে বহু দানিওয়ালা বহু টুপিওয়ালা ঈমান হারাজ আমি বলতেছিলাম সেজদা ভালো না খারাপ আবার শুনুন রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর পায়ে সেজদা দেয় কপাল এবং মাথা আল্লাহর পায়ে দেয় তার মাঝে আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না প্রতি রাকাতে সেজদা কয়টা কথা এখন আপনি শুনলেন সেজদা অনেক ভালো জিনিস সেজদা যাওয়ার সময় আপনি পড়েন আল্লাহু আকবার যাওয়ার পরে পড়েন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আবার যখন মাথা উঠান তখন আবার বলেন আল্লাহু আকবার এবার আপনাদের কাছে প্রশ্ন এখানে কি একটা কাজ খারাপ আছে একটা কথাও কি খারাপ আছে এবার আপনি শুনেছেন সেজদা অনেক ভালো জিনিস আপনি চিন্তা করলেন আমি যেহেতু অবসর মানুষ প্রতি রাকাতে দুইটার জায়গায় তিনটা করে সেজদা দেব না অসুবিধা কি কথা বলেন বুঝেন নাই মাঠে নাই আপনারা অসুবিধা কি তাহলে বোঝা গেল ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট না থাকে ঠিক না কি যাতে রাসূলের সাপোর্ট আছে এটার নামে সুন্নাত এটা মানলেই উম্মত এটা মানলেই জান্নাত আপনার বিবেচনা অনুযায়ী আপনার রায় অনুযায়ী ইসলাম নয় বরং রাসূলের রায় অনুযায়ী ইসলাম আপনার ধারণার নাম ইসলাম নয় তিনজন সাহাবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন আল্লাহর নবীর রাতের আমল সম্পর্কে জানার আগ্রহ নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন আম্মা জান আমরা তো আমাদের নবীর রাত দিনের আমল সবাই দেখি রাতের আমল তো আমাদের জানা নাই রাতের আমল একটু বলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের রাতের আমল তাদের কাছে খুলে খুলে বললেন তারা যে বয়ান দিলেন এই তিনজন সাহাবী যে ইচ্ছা নিয়ে গিয়েছিলেন অনেক বেশি আমলের কথা শুনবেন কিন্তু তাদের ধারণা থেকে আমলের জবাব পাওয়া গেল কিছুটা কম এবার তারা মসজিদ নববীতে চলে আসলেন এসে তিনজন পরস্পর পরামর্শ করছেন সবাই নিজের সিদ্ধান্ত জানালেন আমি এখন থেকে আর কোনোদিন বিয়ে শাদি করব না কয়জন গেলেন কয়জনের মতামত পাওয়া গেল আরেকজন বললেন আমি এখন থেকে সারা রাত আর কখনো ঘুমাবো না সারা রাত ইবাদত করব কয়জন গেল আরেকজন বললেন আমি এখন থেকে হারাম দিন গুলো ছাড়া জীবনে আর কোনোদিন রোজা ভাঙবো না নফল রোজা রাখবো এই তাদের তিনজনের বক্তব্যের পাশ দিয়ে আল্লাহ নবী যাচ্ছিলেন আল্লাহ নবী প্রশ্ন করলেন তোমরাই কি বক্তব্য দিচ্ছিলে তারা বললেন হ্যাঁ তুমি কি কথা বলেছিলে হ্যাঁ তুমি কি বলেছিলে হ্যাঁ তুমি কি বলেছিলে হ্যাঁ এবার আল্লাহ নবী বললেন আমি নবী তোমরা নবী না আমি যা জানি তোমরা তা জানো না আমি বিয়ে শাদি করেছি আমি রোজা রাখি আবার নফল রোজা আমি ভাঙ্গি আমি রাতে ঘুমাই আবার রাতে ইবাদত করি আল্লাহ আকবার বলবেন না তোমাদের ধারণা নাম ইসলাম নয় প্রত্যেকে যদি নিজ নিজ ধারণা মতো ইসলাম পালন করার সুযোগ পেত তাহলে তো নবীদেরকে পাঠানোর প্রয়োজন হতো না মিশকাত শরীফের হাদিস একজন নমুসলিম আল্লাহর নবীর কাছে এলেন আল্লাহর নবীর কাছে ইসলাম শিখলেন দিন শিখলেন যাওয়ার সময় লোকটা আল্লাহর নবীকে কথা দিয়ে যাচ্ছিলেন
আল্লাহর নবীকে বলেছিলেন আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে ইসলাম যা শিখেছি আমি প্রমিস করছি আমি কথা দিচ্ছি আমি এর থেকে বাড়াবো না এর থেকে কমাবো না আল্লাহ আকবার বলবেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিচ্ছি আপনি যা শিখিয়েছেন আমি এর থেকে বাড়াবো না আমি এর থেকে কমাবো না এই লোকটা যখন এই কথা বলে চলে যাচ্ছিলেন আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন আফলাহা ইন সাদাকা অনুবাদ শুনার আগে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেছেন আফলাহা ইন সাদাকা ও আমার সাথীরা শোনো এ ওয়াদা করে গিয়েছে কথা দিয়েছে সে আর বাড়াবেও না কমাবেও না সে যদি তার ওয়াদা সত্যবাদী হয় আমি রাসূল সাক্ষী দিচ্ছি সে নির্ঘাত জান্নাতি তাহলে জান্নাতি হতে হলে বাড়ানো যাবে না কমানো রাজি আছে তাহলে সিজদা ভালো হলেই তিনটা দেওয়া যাবে না এখন সভাপতি সাহেবকে দিয়ে উদাহরণ দেয় অনেক সচেতন মানুষ বয়স হলেও উনি প্রথম রাকাতে দুইটা সিজদা দিলেন কয়টা কথা বলেন কয়টা প্রথমবার বলল আল্লাহু আকবার মাথা উঠালো কয়টা হলো কথা বলেন না কেন আবার আল্লাহু আকবার মাথা উঠালো কয়টা হলো এ পর্যন্ত কি ঠিক আছে এবার উনি চিন্তাগুলো বাড়িতে গেলে অবসর থাকি হ্যাঁ আমি একটু সহযোগিতা করি কি নাই কোনো কাজ নাই বালাই তো সিজদা আল্লাহরই তো দিলাম আরেকটা দিল আল্লাহু আকবার নামাজ আছে না নাই এই সিজদাটা কি উনি মাজারে দিছে কারে দিছে এই সিজদা দেওয়ার সময় কি অন্য কারো নাম বলছে না আল্লাহু আকবারই বলছে সিজদা যাওয়ার পরে তো সুবহান রাব্বিয়াল আলাই পড়ছে তো সব কাজ আগের মতোই এখন কি নামাজ আছে না নামাজ নাই এটা কি নামাজ হবে না ফাইজলামি হবে আল্লাহর সিজদা দিলে ফাইজলামি হবে কি লাগে তাহলে বোঝা গেল ভালো হলেই ভালো নয় যদি তাতে শরীয়তে সাপোর্ট না থাকে ঠিক আছে কথা তাহলে অসুবিধা কি দলিল দিয়া শরীয়তে আমল করা যাবে আপনাকে সবাই একমত আল্লাহ কবুল করুক বলি আমিন আরো জোরে শুনে বলি আমিন নফল নামাজ ভালো না খারাপ আরো জোরে বলেন নফল নামাজ ভালো না খারাপ হাশরে ময়দানে আল্লাহর বান্দার নামাজের হিসাব হবে দেখা যাবে তার ফরজ নামাজে কিছু ঘাটতি আছে আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় দয়ালু আল্লাহ তিনি এমন দয়ালু আল্লাহ তিনি যদিও জানেন এরপর ফেরেশতাদেরকে প্রশ্ন করে জানতে চাইবেন আমার এই বান্দার কোন নফল নামাজ আছে কিনা ফেরেশতারা জবাব দিবেন রব্বুল আলামিন তার নফল নামাজ আছে রব্বুল আলামিন বলবেন তার নফল নামাজগুলোকে ফরজের সমান মর্যাদা দিয়া ফরজের ঘাটতি পূরণ করে তাকে জান্নাত দিয়া দাও তাহলে হাশরের ময়দানে নফল নামাজগুলো বিশাল উপকারে আসবে আপনাদের এখানে ঈদগাহ আছে না নাই কোন জায়গায় আমার ভাইরা ঈদগাহতে আপনি গেলেন আগামী রোজার ঈদে ঈদুল ফিতরে ঘোষণা হলো জামাত হলো সকাল 9টা আপনি চলে গেলেন সকাল 8টায় আপনি চিন্তা করলেন নফল নামাজ অনেক ভালো ঈদগাহতে এই 1 ঘন্টা জামাতের আগে তো আমি অন্তত 20 রাকাত নফল নামাজ পড়তে পারব আপনি শুরু করে দিলেন এটা কি নবীর তরিকা হবে না নবীর বিরোধিতা হবে তো নামাজ পড়লেন বিরোধিত হবে কেন ঈদের দিনে ঈদের মাঠে ঈদের নামাজের আগে কোন নফল নামাজ নফল নামাজ ভালো কিন্তু ঈদের দিনে ঈদের মাঠে এবার বলুন আজান ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ আজান শুরু হয় কি দিয়ে শেষ হয় কি বলে প্রতিদিন 5 বেলা আজান না 6 বেলা আমার ভাইরা জুমার নামাজে আসা আজান আসে না নাই ঈদের নামাজে হ্যাঁ চিন্তা করে কর আবার একটু চিন্তা করেন নাই তো এবার আপনাদের যুক্তি কি বলে 5 বেলা আজান দেওয়ার জন্য একজন মুয়াজ্জিন রাখলেন 10,000 টাকা বেতন খাওয়া দাওয়া সহ হয়ে যায় ফজরে 5 জন জোহরে 10 জন আসরে 15 জন মাগরিবে 20 জন এর সাথে আবার 10 জন 5 বেলা মিলো 50 জন হয় ঠিক না কি ঈদের নামাজে কি শুধু 50 জন পড়েন আর অনেক বেশি দিন কি ঈদের নামাজ কি প্রতিদিন 5 বেলা না বছরে মাত্র 2 বার তাহলে প্রতিদিন 50 জন লোককে ডাকার জন্য যদি 5 বেলা আজান দেওয়ার জন্য এত টাকা খরচ করে মুয়াজ্জিন রাখা লাগে তাহলে মাত্র বছরে 2 দিন
এত অসংখ্য মানুষকে জামায়াত করার জন্য কেন আযান দেওয়া হবে না এটা যুক্তিতে আসে না কথাটা যুক্তি কিনা কিন্তু আপনি কি এই যুক্তি দিয়ে আযান চালু করতে পারবেন কথা বলেন না পারবেন কেন পারবেন না বিধান তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট না থাকে আমি কি কথা বুঝে দিতে পারলাম আমার ভাইরা মসজিদে ঢোকার জন্য কোনো নিয়ম আছে না নাই ডান পাও দিয়ে না বাম পাও দিয়া মসজিদে ঢোকার জন্য সুন্নাত হলো পাঁচটা বের হওয়ার জন্য সুন্নাত পাঁচটা মোট 10টা কয়টা আর যদি বলেন আমার ভাইরা মসজিদে ঢোকার জন্য সুন্নাত পাঁচটা বিসমিল্লাহ বলা দরুদ পড়া দোয়া পড়া ডান পাও দিয়া ঢোকা এতে কাফের নিয়তে ঢোকা কয়টা হলো জবাব দেন কয়টা মসজিদে ঢোকার জন্য সুন্নাত তরিকা হলো পাঁচটা বিসমিল্লাহ বলা দরুদ পড়া দোয়া পড়া ডান পাও দিয়া ঢোকা এতে কাফের নিয়তে ঢোকা আপনি ঢোকার সময় পড়লেন বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك এরপরে ডান পাও দিলেন এতে কাফের নিয়তে ঢুকলেন সুন্নাত আদায় হয়ে গেল যাওয়ার সময় ঢোকার সময় দোয়াটা হলো اللهم افتح لي ابواب رحمتك اللهم افتح لي ابواب رحمتك দোয়া মাসনুন আপনি এটা পড়লেন কিন্তু আপনারা শুনেছেন সূরা ইখলাসের অনেক ফজিলত সূরা ইখলাসের অনেক ফজিলত এখন আপনি যদি মনে করেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক এর আর এমন কি ফজিলত এর থেকে অনেক বেশি ফজিলত হলো সূরা ইখলাস আপনি মসজিদে ঢোকার দোয়া হিসেবে যদি সূরা ইখলাস তিনবার পড়েন সূরা ইখলাস ভালো কিন্তু মসজিদে ঢোকার দোয়া হিসেবে কি নয় সম্মানিত দিনি ভাইরা তাহলে আমরা কি অন্তত এতটুকু বুঝকি পেলাম যে ভালো হলে ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট না থাকে যেটাতে রাসূলের সাপোর্ট আছে আপনার কাছে সব যত কমই হোক এটাই সুন্নাত আমরা কি মানতে রাজি আছি সবাই মানতে রাজি আছি আপনি রাসূলকে ভালোবাসেন রাসূলের সুন্নাতকে যদি আপনি ভালোবাসেন তাহলে সত্যিকারে ভালোবাসেন ঠিক নয় কি আপনি রাসূল তোমাকে ভালোবাসি ভালোবাসি প্রতিদিন অসংখ্যবার বলেন কিন্তু রাসূল সুন্নাতকে মানেন না ভালোবাসেন না আপনি কি সত্যিকারে রাসূলকে ভালোবাসলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন